প্রেমে পড়লে কত কি করতে হয়, বিয়ে করলে দায়িত্ব নিতে হয়। চাঁদ এনে দেওয়া সম্ভব না হলেও চাঁদে জমি কেনা সম্ভব স্ত্রীকে ভালোবেসে। প্রথম বিবাহ বার্ষিকী সেটাই তো উপহার। রানাঘাটের ঘটনা, চাঁদে জমি কিনলেন স্বামী, ভাবছেন সম্ভব নাকি? আরে মশাই, চাঁদ ধরে না দিতে পারলেও নদিয়ার রানাঘাটের এক স্বামী তার স্ত্রীকে বিবাহ বার্ষিকীতে উপহার দিলেন চাঁদের জমি কিনে, তাও আবার বৈধ কাগজপত্র। ঘটনাটি ঘটিয়েছেন রানাঘাট দুর্গাদাস পার্কের বাসিন্দা প্রদীপন সরকার। তার প্রথম বিবাহ বার্ষিকীতে অনুরূপা প্রামাণিক সাধুকাকে এমনই চমক দিয়েছেন। প্রদীপন পেশায় পশ্চিমবঙ্গ বীরভূম নলহাটি গ্রামীণ ব্যাংকে কর্মরত। তাদের বিবাহ আর বিয়ের প্রথম বিবাহ বার্ষিকী নভেম্বরে। স্ত্রীকে চমক দেওয়ার জন্য এবার তিনি অনুরূপা প্রামাণিককে চাঁদে জমি কিনে দিলেন। আমেরিকান সংস্থার কাছ থেকে $45.5 বিনিময়ে 1 একর জমি কিনেছেন চাঁদে। ইতিমধ্যেই তার জমি কেনার পরিমাণ পরিধি সবটাই স্যাটেলাইটের মাধ্যমে ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমন উপহার পেয়ে খুশি তার স্ত্রী। তবে লাখ টাকার প্রশ্ন, জমি তো কেনা হলো, এবার পৌঁছবেন কি করে? পরিবারের বক্তব্য, বিজ্ঞানের ওপর ভরসা আছে। যেটা বিগত দিনে গল্প ছিল আজকে সেটা সত্যি, যেটা আজকে অসম্ভব হয়তো আগামীতে হয়ে উঠবে সহজ সরল। তাই এবার চাঁদে হলো জমি কেনা, প্রথম বিবাহ বার্ষিকীতে এটাই তো উপহার। আচ্ছা এরকম, মানে চাঁদে জমি, আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে কি হবে এটা দিয়ে, মানে সাচ লাইক, মানে আমি বুঝতে পারছি না, মানে এমনি মাহাত্মটাই বুঝতে পারছি না প্রথমে। তারপরে ভাবলাম মানে ব্যাপারটা খুব ইউনিক, খুব স্পেশাল, মানে খুব ভালো লাগলো, মানে মনে মনেই খুব ভালো লাগলো, একটু বেশ অন্যরকম লাগলো। এবার মানে কি বলবো, মানে যাই হোক, এখন তো সবাই অ্যাপ্রিসিয়েট করছে, এখন তো মানে একটু শাই ফিল হচ্ছে আরো, যে মানে যাই হোক, বাট থ্যাংকস টু হিম যে আমিও বোধ হয় এরকম ইউনিক গিফট কখনো ভেবে মাথা থেকে বার করতে পারতাম। নিজেরা তো যেতে পারবো না, পরস্পর আমার নাতি নাতনি পুতি এরা যদি পারে চেষ্টা করবে চালিয়ে যাওয়ার।